আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি দিয়ে সবাই ভালো আছেন কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক গুরুত্বপূর্ণ স্বপ্নে ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে কিছু দিতে দেখলে কি হয় দর্শক সাধারণত মৃত ব্যক্তিকে কিছু দিতে দেখা এটা ভালো নয় তবে দুইটা ক্ষেত্রে এর ভালো লক্ষণ রয়েছে দুইটা লক্ষণ কি এই সম্পর্কে আপনাদের জানাবো শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ আপনারা দেখছেন এইচ এম এম বেলাল চ্যানেল দর্শক মৃত ব্যক্তিকে জীবিতদের পক্ষ থেকে মৃত ব্যক্তিকে কোনো কিছু দেয়া এটা ভালো নয় এরকম স্বপ্ন দেখা এটা হয়তো মৃত ব্যক্তির খারাপ বিপ্লব ইঙ্গিত করে মৃত ব্যক্তির সমস্যায় আছেন বা মৃত ব্যক্তি আযাব বুক করছেন মৃত ব্যক্তি কবরের ম ধরা খেয়েছেন এমনটা বোঝাবে তো দর্শক আর দ্বিতীয়ত স্বপ্নদ্রষ্টার ক্ষেত্রেও এটা ভালো না হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্নদ্রষ্টা কোনো চিন্তা পেরেশানের মধ্যে পড়তে পারেন অভাব অনটনের মধ্যে পড়তে পারে যদি কোনো কিছু মৃত ব্যক্তিকে দিতে দেখেন তো এইরকম স্বপ্ন দেখার পরে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন তো অবস্থে পার করবেন যেন তিনি স্বপ্নের অনিষ্টতা থেকে ক্ষতি থেকে বাঁচতে পারেন তবে দর্শক দুটা ক্ষেত্রে অনেক ভালো যদি জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি কিছু দিতে দেখেন তাহলে দুইটা ক্ষেত্রে ভালো প্রথম নাম্বার হচ্ছে যদি মৃত ব্যক্তিকে খোর বোঝা মা তরমুজ কিংবা বাঙ্গিয়ে দিতে দেখেন খরবুজি মানে তরমুজ যদি কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে তরমুজ দিতে দেখেন কিংবা বাঙ্গিয়ে দিতে দেখেন তাহলে এটা দেখা ধারণাতীত ভাবে সপ্তদশটা চিন্তা দূর হয়ে যাবে সপ্তদশটা তিনি চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারবেন তার যদি কোনো প্যারেশানি থাকে যে কোনো বিষয় নিয়ে হোক তার চিন্তা প্যারেশানি দূর হয়ে যাবে যদি মৃত ব্যক্তিকে তরমুজ বা বাঙ্গে দিতে দেখেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মৃত চাচা বা ফুফুকে কোনো কিছু দিতে দেখেন এই চাচাকে কোনো কিছু দিতে দেখলেন বা মৃত ফুফুকে কোনো কিছু দিতে দেখলেন তাহলে এরকম সব ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদোষটা ঋণ পরিশোধ হবে স্বপ্রদোটা ঋণ পরিশোধ করতে পারবে যত বেশি পরিমাণ তার উপর ঋণ থাকুক না কেন তার মানে টাকা পয়সা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে অসচ্ছলতা দূর হয়ে যাবে ঋণ পরিশোধ করতে পারবেন দর্শক এই দুইটা ক্ষেত্রে মৃত ব্যক্তিকে কোনো কিছু দিতে দেখা এই দুইটা ক্ষেত্রে ভালো একত যদি তরমুজ বা বাঙ্গে দিতে দেখেন আর দ্বিতীয়ত যদি মৃত ফুফুকে বা চাচাকে কোনো কিছু দিতে দেখেন আর এছাড়া অন্য অন্য ক্ষেত্রে এটা ভালো বিষয় বুঝায় না অন্য অন্য ক্ষেত্রে আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো ইনশাল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে দেখবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ